মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। ফের পাণ্ডবেশ্বর জল ভাঙা শ্মশানকালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। একবার নয়, দুবার নয়, পরপর তিনবার চুরির ঘটনা ঘটল পাণ্ডবেশ্বরের জল ভাঙা শ্মশানকালী মন্দিরে। ঘটনা সূত্রে জানা যায়, 2021 সালে এবং গত বছরের জুন মাসে এই শ্মশানকালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল, তা মৌখিকভাবে জানানো হয়েছিল পুলিশ প্রশাসনের কাছে। আগের দুটি চুরির কিনারা করতে পারেনি পুলিশ। ফের এরই মধ্যে বুধবার রাত্রিতে পুনরায় চুরির ঘটনা ঘটল পাণ্ডবেশ্বরের জোয়াল ভাঙা শ্মশানকালী মন্দিরে। মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভোগ রান্নার সামগ্রী ও দান বাক্সের মধ্যে থাকা টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ এসে পৌঁছায়। এলাকার মানুষ পুলিশের কাছে দাবি রাখে যে এই মন্দিরের কাছে সিসিটিভি ক্যামেরা লাগানো হলে এই ধরনের ঘটনা পুনরায় ঘটবে না। বারবার মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আমাদের এই শ্মশানকালী মন্দির বহুদিন থেকে আমাদের এখানে পুজো পাঠ হয়, তো এখানে এই দুবার চুরি হলো, এই নিয়ে তিনবার হচ্ছে। আমাদের মায়ের ভোগের যেসব হাড়ি দেখছি, থালা বাসন সমস্ত কিছু কাল রাতে চুরি করে চলে গেছে। এমনকি ফ্যানটা পর্যন্ত খুলতে গেছিল, সেটাতে তালা মারা আছে, খুলতে পারেনি। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।